বন্ধুক আপনার আপনাদের কাছে একটা প্রোয়েটাস ভালবি এই কথাটা নিয়ে প্রোয়েটেস ভাববি মানে ভাল ভাল ইচিং মানে অনেকে ফিমেল এমন কিছু হয় মানে স্ট্রং ডিজায়ার টু স্ক্যাচ ওভার দ্য ভালভার মানে ফিমেল জেন্ডার অর্গান স্টাইন জেন্ডার অঙ্কানে অনেক সময় এমন ইচিং হয় এমন চুলকনি হয় যে মেয়েরা মেয়েরা তো সাধারণত লাজুক লজ্জাহী নারীনাং ভোসানাং আমাদের সংস্কৃতির কথা আছে তো সেই এমন সময় লজ্জার মাথাকেও কিছু রাখতে পারে না ওপেনলি বা বাথরুমে গিয়ে একটা আন মানে ইরাজেবল ডিজায়ার টু স্ক্র্যাচ দ্য ভালভা খুব চুলখন হতে থাকে জেন্টাল অর্গানে সেই জায়গাটা কিন্তু তাকে বলা হয় আমরা প্রুরাইটাস ভালভা তো ইচিং উইথ একটা উই ইচিং উইথাউট এনি ডিসচার্জ এবং উইথ ডিসচার্জ হতে পারে যদি ডিসচার্জ হয় তাহলে একটা ইনফেকশান যেটা হতে পারে ইনফেকশান কমন যেটা ভালো ভ্যাজানাইটিস তার তারা ক্যান্ডিডিয়াস ফাঙ্গাল ইনফেকশান হতে পারে ট্রাইকোনার ভ্যাজানাইটল হতে পারে অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে তো ইচিংভাবে জেনারেল কজ যেগুলো হয় তার সাথে অনেক সময় দেখা যায় ডায়াবেটিস হেমারাইটাস থাকে যার রেনাল কচ হয়তো তার কিডনি কিছু রোগ আছে ইউরোপ্যাথি যাকে বলে ইউরিমিয়া তো অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি বা যে কোনো একটা ইউরিমিয়া থাকতে পারে তো অথবা অবস্ট্রাকটিভ জন্ডিস যাদের যে জন্ডিস হয় জন্ডিস তিন রকমভাবে সাধারণত একটা বলি প্রি হেপাটিক হেপাটিক অ্যান্ড পোস্ট হেপাটিক যে পোস্টেপ্যাটিক জন্ডিস সার্জিক্যাল জন্ডিস স্টোন ফোন তাতে অবস্ট্রাকশন অথবা ক্যান্সার হলো তার লিভারের পাশে সে এমন একটা অবস্ট্রাকশন করে দিল তার ক্ষেত্রে প্রচণ্ড চুলকুনি জেনারেলাইজ সব জায়গায় চুলকুনি হতে পারে শুধু ফিমেল ভালবা নয় সব জায়গায় হতে পারে তো তাছাড়া কিছু স্কিন স্কিন কজ হতে পারে স্কিনের জন্য হতে পারে অ্যালার্জি রিয়াকশান তার জন্য হতে পারে ভাল ভাল ডিস্ট্রফি বলে বিশেষ করে ওল্ড এজেড মেয়েদের তাদের দেখা যায় একটা লাইকেন প্লেন্স বলে একটা আছে বা লিকোপ্রাকিয়া ভাল বলে সাদা হয়ে যায় ওই জেন্টাল অর্গ্যানটা এক্সট্রান জেন্টাল অর্গ্যানটা সেই ক্ষেত্রে হতে পারে কিছু কিছু ক্যান্সারের প্রি ক্যান্সার বারবার চুলকুনি হচ্ছে কেন সেটা একটা আমরা অনেক সময় বায়োপসি নিয়ে একটা ছোটো কার গ্রোথ হচ্ছে সেটাও একটা চুলকুনিটাও একটা ক্যান্সারের লক্ষণও হতে পারে তাছাড়া হতে পারে ওই মানে ওই জায়গাটা যেটা পেচ্ছাপের থলি থাকে এবং পায়খানা রাস্তা থাকে তা থেকেও গজ কিছু হতে পারে যেমন ওয়ার্ম ইনফেস্টেশান খুব কমন বাচ্চাদের যেগুলো হয় যে খুব চুলকুনি হলে বাচ্চাদের যদি ভালো ভালো ইচিং হয় যদি জেন্টাল অর্গানে বারবার স্ক্যাচ করতে দেখব তাদের একটা পিন ওয়ার্ম থ্রেড ওয়ার্ম এইসব কিছু ওয়ার্মগুলো যারা রাত্রিবেলায় সেই অর্গানে ওই জায়গাগুলো ডিম পারে এবং সেগুলো খুব ইচিং হয় তো সেই জায়গাটা তাছাড়া কিছু জায়গায় ইডিওপ্যাথিক মানে কোনো কারণ নেই তবু চুলকুনি হচ্ছে সেইগুলো এইবার আমার তার ট্রিটমেন্ট কী করে ট্রিটমেন্ট অফ দ্য কজ তার কী কজ আছে এবং লোকাল ট্রিটমেন্ট লোকাল কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয় থাকে বলি প্রথম কোনো কটন টটন থেকে হচ্ছে কি না আন্ডারওয়্যার যেগুলো পড়েন আন্ডার গার্মেন্টস সেগুলো হাইজিন মেনটেন করা কটন টটনগুলো তাকে বারণ করা বলতে পারি তার থেকে ক্যালামিন লোশন টপিক্যাল স্টেরয়েড সেই জায়গাগুলো দিতে হয় কিছু লোকাল দিলে স্টেরয়েডের জন্য কোনো খুব একটা অসুবিধা নেই কিন্তু তার অনেক আরাম পেয়ে থাকে আর যদি কিছু ওয়ার্ম ইনফেকশন এটা আমরা অ্যান মানে ওয়ার্ম মারার কিছু ওষুধ দিই এই জায়গাগুলো করতে থাকবে তাছাড়া জিয়াল ট্রিটমেন্ট কিছু অ্যান্টিসিস্টামিন দেওয়া হয় সেরজিন ফেরজিন এগুলো দেওয়া হয় গা প্যান্টিন দিতে পারি তাছাড়া কিছু তার যদি প্রচণ্ড অসুবিধা কিছু অনেক সময় একটু অ্যাঞ্জিওলাইটিক সিডেটিভ যেগুলো ঘুম আনে সেইগুলো দিতে পারি তাছাড়া অনেক সময় যারা বিশেষ তাদের ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি যদি বয়স্ক মানুষ হয় ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি হয় তার ক্ষেত্রে ইস্ট্রোজেন সাপ্লিমেন্ট দিতে হতে পারে আর কিছু কিছু ক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্ট হয় যা ইঞ্জেকশান বালিড অ্যালকোল ওখানে ওই জায়গাটা দিতে পারি আর তাছাড়া ভেস্টিবুলেক্টমি অনেক জায়গায় দেখা যায় লিকোপ্লাকিয়া মানে সাদা হয়ে গেছে জেন্টাল অর্গ্যানটা লাইকান সেগুলো ভাল ভাল ডিস্ট্রফি যেগুলো হয় সেগুলো প্রি ক্যান্সার অনেক দিন থাকলে কিন্তু ক্যান্সার দিকে যায় তো সেই ক্ষেত্রে আমরা সিম্পল ভালভেক্টভাবে ওই জায়গাটা কেটে রিকনস্ট্রাকশান করি তো এইগুলো এটা প্রাইটাস ভালবি এটা হচ্ছে কমন কজ তাছাড়া আসি আপনার ভ্যাজাইনাল ডিসচার্জ যেটা খুব কমন হয় সাদা সাপ সেটা নিয়ে আপনাকে আপনাদের আগেও বলেছি তো তবুও আরেকবার রিপিট করে দিই যেগুলো ওখানে একটা ফিমেল অর্গান আর যেটা অ্যান্টিজেনিটাল অর্গ্যান আছে তার মধ্যে যেটা নর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ হয় যদি বার্থরেন গ্যান্টগুলো নর্মালি ওই জায়গাটা পিচ্ছিল করে রাখে সোয়েট গ্যান্ড আছে যদি ঘাম টাম হয় সেই ক্ষেত্রে ভ্যায়না সার্ভিস এন্ডোমেটিরিয়াল গ্র্যান্ড ফ্যালুবিয়ানটিভ এই যে গ্যান্ডগুলো আছে এ থেকে একটা নর্মাল সিক্রিসান বেরোয় সেই সিক্রিশানটা অলমোস্ট বেশি হতে পারে কখন ইনক্রিজড হয় যেটা ওভুলেশান টাইমে এন্ডোসারভাইকেল যেগুলো এই সিক্রিশানগুলো বেশি হয় ওভুলেশান যখন হয় প্রেগন্যান্সি হয় প্রিমেন্সিয়াল যখন মাসিক হওয়ার একটু আগে তাদের একটু রিসার্জ হতে পারে এটা নর্মাল এগুলো গন্ধযুক্ত হয় না এবং তাছাড়া সেক্সুয়াল এক্সাইটমেন্ট যাদের হয় একটু সেক্সুয়াল এক্সাইমেন্ট তো সবারই একটা টিন এজ থেকে শুরু করে তৈরি হয় তো তখন এক্সাইটমেন্ট হলে বার্সেলিন গ্যান্টগুলো বেশি সিক্রিশন করে এটা ফাউল স্মেলিং নয় এটা নর্মাল দৃশ্য এটা নর্মাল মানতে হবে ফিজিওলজি কালারলেস হয় গন্ধযুক্ত হয় না এবং এটা আন্ডার গার্মেন্টসে খুব একটা স্ট্রেন হয় না কিন্তু প্যাথোলজিক্যাল যখন আন্ডারগার্মেন্টগুলো স্টেন হবে এক্সেসিভ অফেন্সিস ডিসচার্জ হবে এবং ইয়েলো ও কিছুটা দই দইয়ের মতো এরকম টাইপের হতে পারে নন ইফেক্টিভ যেগুলো তাছাড়া অথবা ইনফেকশন হচ্ছে ভ্যানাল ডিসচার্জ হচ্ছে যদি কিছু কেমিক্যাল অনেকে বা কেমিক্যাল সাওয়ার পাতে নেয় আসে তার জন্য অনেক সময় তার থেকে অ্যালার্জি রিয়েকশন হতে পারে ফরেন বডি যদি অনেক সময় দিয়ে দেয় অনেকে ভ্যানেল ট্যাম্পন মেস্ট্রুয়াল কাফটাফ এইসব ইউজ করেন যারা তার জন্যও হতে পারে তাছাড়া ফিমেল অ্যান্ড জেন্টাল অর্গানি যদি কিছু পলিপটলি বেটা থাকে তাদের ম্যালেগন্যাসি হয় ভেতরে ফিসচুলা হলো সেইগুলোর জন্যে আর তাছাড়া ওখানে যে গ্ল্যান্ডগুলো বার্থলিন অ্যাপসেস হয় ইউট্রাসের মুখে যদি সারভিসাইটিস হয় ভালো ভ্যাজাইন ওই জায়গায় ইনফেকশান হয় তার জন্যেও হতে পারে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস বলেছি আমি আগেও তো এগুলো যদি হয় তাদের একটা দুর্গন্ধযুক্ত হয় এবং সেখানটায় লেগে থাকে অলমোস্ট টিকি ওই জায়গাটা হতে পারে তো কোচ ওভারগ্রোথ আপনার যে যে কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের ফিমেল ল্যাপটপের যেগুলো থাকে নর্মাল ভেজাইন সেগুলো একটা ভেজেনাল পিএইচ মেনটেন করা তাতে ক্ষতিকারক ব্যাকটেরিয়োগুলো আসতে দেয় না কিন্তু সেগুলো যদি কোনো কারণে জিওপাটিস হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়াগুলো ঢুকে পড়ে এবং ডিসচার্জের কারণ হয়ে পড়ে আমরা এরা দেখি যে যদি মাইক্রোস্কোপের তলায় দেখি এগুলো নর্মাল ক্ষেত্রে এবং অ্যাবনর্ম্যাল ক্ষেত্রে কীরকম পিকচার হয় সেটা জানি যাই হোক একটা ভেজানাল ক্যান্ডিডিয়াসিস সেকেন্ড মোস্ট কমন অফ ভ্যাজেনারিস এটা খুব কমন হয় আমাদের ফাঙ্গাল ইনফেকশন যারা অনেক সময় পুকুরের জলে টল চান করে দেখবেন না অনেকে গা ডুবিয়ে নোংরা জলে চান করে সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে তাছাড়া ডায়াবেটিস প্রেগনেন্সি এইসব বা অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক চললো সেই ক্ষেত্রে কিন্তু তার ভেজানার ফ্লোরাগুলো চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এইসব ভেজানাল ডিসচার্জ হয় এবং ইচিং হয় এবং এটা যে ভেজানাল ক্যান্ডিডিয়া যেগুলো থিক ওডারলেস যেগুলো হয় দইয়ের মতো এই জায়গাগুলো দেখতে হয় আমি আগে বলেছি তো সেইগুলো একটা কমন যেটা খুব ইচিং হবে বার্নিং সেনসেশান হবে তাছাড়া মেলামেশার সময় খুব লাগতে পারে এবং ডিসি পেচ্ছাপ করার সময় যা জ্বালা যন্ত্রণা এইসবগুলো হতে পারে ট্রাইকোমার্সিস এগুলো যাই হোক সেক্সুয়ালি ট্রান্সমিশনগুলো দেখা যায় বারবার হচ্ছে তখন দেখা যায় মেল পার্টনারকেও ইউজ করতে হয় নাহলে দেখা যায় বারবার হতে থাকে সেইগুলো যাই হোক এটা হচ্ছে ট্রাইকোমার্সিসের পিকচার একটা চিলড্রেনদের যদি হয় চিলড্রেনদের তাদের দেখতে হবে তাছাড়া ফরেন বডি আছে কি না চিলড্রেনের খুব আমি দেখেছি ধানের টুকরো ঢুকে পেন্সিলের টুকরো ঢুকিয়ে ফেলে যে যে কোনো কারণে হোক বা কোনো ভেজিটেবলস ছোটোখাটো মটর এটা ওটা আমরা অনেক বার করেছি সেগুলো হয় বাচ্চারা অ্যাক্সিডেন্টালি হয়ে পড়ে খেলার যাই হোক হয়ে যায় সেটাও দেখতে হবে অ্যাডাল্টদের ক্ষেত্রে ট্যাম্পুন ট্যাম্পুন ওরা ভেড়াল ট্যাম্পুন স্পোর্টস স্পোর্টস যারা করে তারা তো আর বাইরে প্যাডটা পড়তে গেলে তার স্পোর্টসের অসুবিধা হয় সেগুলো হয় সেগুলো অনেক সময় ভুলে যায় ভুলে গেলে কিন্তু তার ইনফেকশন হবে তো সেগুলো সময় ডিসচার্জ আছে কিনা আমরা যদি দেখি স্পেকুলাম এক্সিবিশান করে তাদের দেখতে পাবো তাছাড়া কিছু যদি দেখা যায় ফিস চুলা হচ্ছে ট্র্যাক ফিস চুলা অ্যানাটমি দেখিয়েছি সামনে চাপের থলি থাকে ইউটোয়াস থাকে পিছনে পায়খানা রাস্তা থাকে এর সাথে কোথাও একটা যদি ফিস চুলাস কানেকশান হয়ে যায় আপনারা এই এইটা যেমন ফিসচুলাস ট্র্যাকটা হবে এই এই থেকে যদি দেখা যায় যে এই জায়গাগুলোর সাথে কোনো ট্র্যাক্টের সাথে পাশাপাশি ট্র্যাক্টের সাথে এর সাথে হয়ে গেল। তাহলে কিন্তু এই যে যে নর্মালিটা আছে এগুলো এই অর্গ্যানের সাথে যদি কোনো না অর্গ্যানের যদি কানেকশান হয়ে যায় তাহলেও কিন্তু সেই জায়গা থেকে একটা ডিসচার্জ হতে থাকবে এবং সেগুলো একটু কমপ্লিকেটেড সার্জারি করতে হয় সেই করতে যাই হোক এই কথাগুলো বললাম আপনারা মনে রাখবেন একটু আইডিয়া হবে বেসিক আইডিয়া হলে অনেক আপনারা ট্রিটমেন্টেরও সুবিধা হয় এবং সব ক্ষেত্রেই কিন্তু দেখি ভেজানাল ডিসচার্জ হচ্ছে এক্সেসি ফাউলসমিক পার্টিকুলারলি বৃদ্ধ বয়সে যদি হয় তাহলে ওটা মনে রাখতে হবে যে ইন্টারনাল কোনো ক্যান্সার ট্যান্সার হচ্ছে কিনা সেই ক্ষেত্রে ফাউলসমিক পার্টিকুলারলি হলে তো সেইটা মনে রাখতে হবে তার ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টগুলো আর্লি স্টেজে হলে আমাদের অনেক সুবিধা হয় এই এই বার্তাটা দিলাম আপনাদের আপনারা এভাবে দেখতে থাকুন আরও এরকম ধরনের টপিক আপনাদের কোনো পছন্দ কিছু কোশ্চেন থাকলে সেগুলো বলবেন সেগুলো আমি করতে থাকবো আজকে এলাম নমস্কার